হিসাবও তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে গেলে চলে আসে। তো এই যে বিষয়গুলো আমরা সরকারকে যে দায়িত্ব সরকারের দায়িত্বগুলো আমরা কিন্তু বললাম না, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের কথাগুলো আমি শুনতে না, খালি শুনলাম যে করতে হবে, কে করবে তাই। আর আমাদেরও যেটা দায়িত্ব সেটাও কিন্তু আমরা করছি না। এখানেও কিন্তু আমাদের প্রেসক্লাবে গেলে তো আমরা গাড়ি রাখতে পারি, রাখার একটা জায়গা আছে, তাও সেখানে যেতে পারি না, সচিবালয়ের গাড়ি দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখে। এগুলো তো বলতে হবে, এগুলো তো আপনি লন্ডনের উদাহরণ দিলে হবে না। লন্ডনে তো এরকম এই কাপড় গিয়ে রাস্তার উপরে এরকম ভাবে গাড়ি রেখে দেয় না, ঠিক না? আমাদের বুঝতে হবে জিনিসগুলো, আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, আপনি পার্কিং এর কথা বলতেছেন, কাকে পার্ক আপনি বাধা দেবেন? তাই আগে তো নিজেদের সরকারের যেহেতু দায়িত্ব, আমি তো এখানে আসলে কথা বুঝতে পারলাম না যে দায়িত্বটা কে, এই যে একটা প্রশ্ন করলো, আমি কিন্তু আমার কথাটা উনি বলেন যে দায়িত্বটা কে, কে দায়িত্ব নেবে, দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের যে মেয়র সাহেবের যে বাস রেশনাইজার হয়েছে, তাহলে কি হয়েছে, তাহলে কেমনি হবে? নারায়ণগঞ্জের একটা উদাহরণ দিই, নারায়ণগঞ্জের পুলিশ কমিশনার বলেছেন এবং সেখানে যানজট মুক্ত করেছেন, কিন্তু চেষ্টা থাকলে হবে। সেখানে তারা কি করেছেন, ফুটপাথ থেকে আপনার যে দোকানপাট উঠিয়েছেন, আপনাকে এই ব্যাটারি চালিত গাড়ি নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না, আপনি যান নারায়ণগঞ্জে যেখানে সবচেয়ে বেশি যানজট থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। এরকম ডিসিশন নিতে হবে, করতে হবে কাজ আমাদের, শুধু আমরা বলে যাচ্ছে কিন্তু। এবং জিনিসগুলো একটা জিনিস খেয়াল করবেন, আমরা কেউ দায়িত্ব দিচ্ছে না, আমরা বলি কিন্তু করতে হবে, ওই করতে হবে, অমুক করতে হবে, কে করতে পারে? আপনারা বললেন আপনারা নিজেরা 13 বছর ধরে আছেন, 13 বছর ধরে আমরা তো শুধু ধুলা বালি আর এই যে উপরে যে এয়ারপোর্ট রোডের উপরে 5 বছর ধরে একটা পিলার ফলায় রাখা দিই, কেন পিলার ফলায় রাখবেন 5 বছর ধরে? প্রপারলি তো কাজটা করতে হবে, একটা কাজ শেষ না হলে পরে আপনারা সেখানে পুরস্কৃত হচ্ছে, পৃথিবীর কোথায় আছে এরকম? একটা দেশের উদাহরণ দিতে পারবে যে একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্প আপনি 5 বছর আপনি কমপ্লিট করবেন, সেই কন্ট্রাক্টর সেটা কমপ্লিট করবে না, ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে না, তাকে আপনি আরো টাকা দেবেন, কোথায় আছে এরকম সিস্টেম? এই যে আপনার গিয়ে সিকিউরিটি মানি রাখা হয়, কেন রাখা হয়? রাখা হয় এর জন্য যে সে যদি কাজটা প্রপারলি না করে, সময় মতো না করে, তাহলে তার সিকিউরিটি মানি নিয়ে নেবে। আর আমরা এখান থেকে আরো 300, 400, 500 হাজার কোটি টাকা আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো যদি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যতই কথা বলি না কেন কোনো লাভ হবে না। আর এখনো কিন্তু আমি বলবো আমাদের যে রাস্তা আছে, এখনো যে গাড়ি আছে, যে মানুষ আছে, প্রপারলি যদি ম্যানেজমেন্ট করা যায়, এখনো কিন্তু স্বস্তির সঙ্গে আমরা চলাচলাতে রাখবো যদি চায়। এখন এই যে বললেন যে রাস্তা বানাতে হবে, রাস্তা বানায় যদি আমি মহাকালীর মতো আপনার গিয়ে 4 লেনের সড়ক, সেখানে আপনার 2 লেন আপনাকে বাস দিয়ে বন্ধ করে রাখবেন, আপনি কি রাস্তা গাড়ি চলার জন্য আপনি আগে চিন্তা করতে, আমি রাস্তা বানাবো কেন, কার জন্য বানাবো, কি আমি পার্কিং করার জন্য, বাসের ব্যবসা করার জন্য? তো এই জিনিসগুলো আমাদের অন্তত যারা দায়িত্বের মধ্যে আছে তারা যদি করেন, আমরা অন্তত মানুষগুলো যারা আছে তারা কিন্তু, তারপরে যে বললো যে এরকম ভাবে মানুষ কমাতে হবে, বাইরে যেতে হবে, আপনাদের থেকে আপনারাও বললেন যে ডিসি সাহেবরা এখন থাকেন না, যে ডিসি সাহেবরা যে থাকেন না এটা দায়িত্ব কার, সরকারের না, কেন থাকেন না? এটাকে আমরা কে বলবো? এটা আপনারা বললেন যে আমাদের সকলে মিলে কাজ করতে হবে, আমরা কি রাস্তায় গিয়ে কি করবো? হ্যাঁ, একটা কাজ এখন করতে হবে, সেটি হলো যে আপনারা পুলিশ দিয়ে আপনারা উল্টা দিকটা চলে যেতে পারেন, আমরা এটা যদি বন্ধ করে দেবো যে আমরা চলেন সবাই চিরা ডাল নিয়ে যার যা আছে গাড়ি নিয়ে রাস্তার মধ্যে আমরা বসে থাকি 2-3 দিন বসে থাকি, ওনারা যখন যেতে পারবে না তখন সমাধান হবে।